মানে জড়সড়ে বসে আছি অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন এবং আমাদেরকে বোর্ডে একটা প্রশ্ন রেখলেন যে অঙ্ক স্যার বাংলা ক্লাসে ঢুকেছেন এবং বোর্ডে প্রশ্ন রেখলেন যে হাঁস মুরগি কি উড়তে পারে তারপর একটা প্রশ্ন উঠেছিলেন হাঁস মুরগি কি উঠতে পারে না কি পারে না তো আমি চিন্তা করে দেখলাম যে মুরগি তো উড়তে পারে না হাঁসমুরগি তো জাস্ট মাটিতে ঘুরে বেড়ায় তা আমরা দুই দলে বিভক্ত হয়ে এক দল লিখলো হাঁস মুরগি উঠতে পারে তো আমি যথারী দেখলাম হাঁস মুরগি উড়তে পারে না এবং যেটা হয় যে ওই বয়সের ছেলেমেয়েরা কোন উত্তর লিখে স্যারের টেবিলে খাতা জমা দেয় তো আমরা যথারীতি খাতা জমা দিলাম তো স্যার এরপর যেটা করলেন সেটা হচ্ছে কি যারা লিখেছে হাঁস মুরগি উঠতে পারে তাদেরকে ডাকেন এক এক করে তা আমি লিখেছে হাঁস মুরগি উঠতে পারে না তো পারে যারা লিখেছে তাদের একজন একজন একজনকে ডাকছে এবং প্রত্যেকে স্যার একটা একটা করে যা দেওয়া দিলেন তো আমরা তো মহা খুশি যে ঠিক আছে এটা আমাদের উত্তর হচ্ছে কারেক্ট হাঁস মুরগি পারে না তো এরপরে হাঁস যারা উঠতে পারে লিখেছে তারা মার খাওয়া শেষ এরপরে দেখি যে স্যার আমাদেরকে যারা হাঁস মুরগি উঠতে পারে না লিখেছে তাদেরকে ডাকছে একটা একটা করে এবং যথাযথ আমরা সামনে যাচ্ছি এবং একটা একটা করে মার খাচ্ছি আমরা পুরো ক্লাস ধরে যেহেতু এটা হচ্ছে একটা ইয়েস অর নো কোয়েশ্চেন মানে হয় হ্যাঁ অথবা না পুরো ক্লাস মার খেলে এবং সবাই মিলে হচ্ছে হাত ডলছে পিক ডলছে এবং স্যার তখন চলে যাচ্ছিলেন এমন সময় আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমরা যারা লিখেছি হাঁস মুরগি উঠতে পারে না তারাও খেলাম যারা লিখেছে পারে উঠতে তারাও হাসি তাহলে সেই ক্ষেত্রে অল্প অল্প উঠতে পারে এটা হচ্ছে উত্তর তো যেহেতু আমরা এটাকে লিখিনি এবং যেহেতু হয় পক্ষে অথবা বিপক্ষে লিখেছি আমরা সবাই মিলে মার্ক খেলাম মানে বেসিকলি যেটা হলো যেহেতু ক্লাসে আমরা সবাই দুষ্টমি করছিলাম এবং স্যারের একটা ক্লাসে ঢুকে সবাইকে মার দেওয়ার একটা প্ল্যান ছিল হি জাস্ট লিগালাইজ হি জাস্ট হালালাইজ দিস যে একটা উপায় বের করে কোন একটা জিনিস লিগালাইজ করে ফেলা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে আমরা সবাই স্পিকিংটা ভালো করতে চাই স্পোকেনে ভালো করতে চাই আমরা ইংলিশে কথা বলার জড়তা দূর করতে চাই আমরা একদম মানে দক্ষ স্পিকারদের মতো স্টেজে শো করতে চাই বা যে জব ইন্টারভিউতে আমরা একবার নেইল করতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আমরা কথাই বলতে পারি না এবং স্পোকেনের এই জড়তা কাটানোর জন্য আমরা নানান ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করি কিন্তু কোনো কোনো স্ট্র্যাটেজি ঠিক মতো কাজ করে মতো কাজ করে শব্দ যে মানে আমাদের স্ট্র্যাটেজি সেটা না আমাদের নিজেদের অনেক দোষ থাকে তো আজকে আমি এই আমাদের বলি যদি আপনার কোনো কিছু করার উদ্দেশ্য থাকে দেখবেন যে চিন্তা করে কোন একটা বিকল্প রাস্তা ঠিকই বের করে ফেলতে পারবেন তো স্পোকেনে প্র্যাকটিস করার জন্য আমাদের সবচেয়ে কমন একটা প্রবলেম হচ্ছে আমরা পার্টনার পাই না যে আমি যে কথা টক এই জিনিসটার অভাবে আমরা আসলে কথা বলতে পারি না তো আমি চিন্তা করলাম যে ওয়াই নাট আমরা অন্য একটা স্ট্র্যাটেজি অবলম্বন করি যেমন ধরুন আপনারা টম হ্যাক্স একটা বিখ্যাত মুভি দেখেছেন অনেকে দেখেন খুব ভালো একটা মুভি এটা হচ্ছে খ্যাস্টাভাই মুভিটার নাম ফেডেক্স এর উপরে যে টম হ্যাংস সে একটা প্লেন ক্র্যাশ করলো করার পরে একটা নির্জন দ্বীপে জাস্ট একা একটা মানুষ চার বছর কাটালো এবং ওই সময় তার কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না কিন্তু একা নিঃসঙ্গ মানুষ ওই সময় সে করলো কি যেহেতু ফেডেক্স একটা প্লেন ছিল ফেরেক্সের একটা বক্স থেকে একটা ভলিবল টাইপের একটা বল বের হয়ে আসে এবং ওই বলটা সে একটা নাম দেয় বলটার নাম থাকে হচ্ছে উইলসন লম্বা সময় ধরে চার বছর ধরে ওই নির্জন দ্বীপে টম হ্যাংস একা কাটায় এবং ওই বলটার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে যায় বলটা কিন্তু একটা নির্জীব একটা ইনএনিমেট একটা একটা অবজেক্ট এই অবজেক্টের সঙ্গে তার একটা বন্ধুত্ব তৈরি হয় এবং তার সঙ্গে সে সবসময় কথা বলে এবং তার ইমোশন সে তার সঙ্গে প্রকাশ করে তো ওই সেম জিনিসটা আমরা কথা বলার জন্য অ্যাপ্লাই করি না কেন যে আমার কোনো হিউম্যান পার্টনা দরকার নাই আমার কোনো বন্ধু কিছু একটা কাগজ নেন আহ যেকোনো একটা কাগজ একটা পিস অফ পেপার আপনি নিয়ে এটা আপনি আপনি বৃত্ত আঁকলেন আঁকার পরে ধরেন আপনি দুটা চোখ দিলেন আপনি একটা স্মাইলিং একটা ফেস বানালেন এই যে জিনিসটা হলো এইটাই মনে করেন আপনার বন্ধু এবং এইটাকে আপনি আপনার পড়ার টেবিল থেকে অনেকখানি দূরে মানে খুব বেশি কাছে না যাতে ধরেন আপনার কথা বলার সময় একটু জোরে বলতে হয় অনেকখানি দূরে আপনি এটা লাগিয়ে রাখলেন এবং সেটার সঙ্গে আপনি একটা কাগজ আপনি আঠা দিয়ে লাগিয়ে রাখবেন সেটার মধ্যে লেখা হচ্ছে দ্যাটস ইন্টারেস্টিং টেল মি মোর দ্যাটস ইন্টারেস্টিং টেল মি মোর আমি এটা উপরে দিচ্ছি মানে হচ্ছে এই কার্টুনটা আপনাকে সব সময় একটা মেসেজ দিচ্ছে যে আপনি যাই বলেন না কেন এই খুবই মজা পেলাম আরো আমাকে প্র্যাকটিক্যালি আমাদের যেটা হয় আমরা মানুষকে যখন কথা বলি তখন হঠাৎ একটা ফোন আসে তখন হঠাৎ যখন কথা বলতে আসে তখন সে কথা বলার সময় দিতে পারে না কিন্তু আপনি যদি হিউম্যানের পরিবর্তে আপনি কোনো অবজেক্টকে অবজেক্ট এরকম পার্সোনি করে ফেলেন তাহলে দেখবেন যে সে আপনাকে একটা অনুপ্রেরণা দিচ্ছে এটা খুব ভালো অব্যর্থ একটা উপায় হতে পারে যে আপনি ধরেন আপনার পড়ার টেবিলে অনেক দূরে একটা কার্টুন বা কোনো কিছু আপনি রাখলেন এবং তার সঙ্গে আপনি কথা বলেন এবং আপনি প্রতিদিন ঠিক করলেন যে আপনি রাতে যখন বাসায় ফিরবেন পড়া শেষ দিনা শেষ আপনি একটা টাইম বরাদ্দ করে রাখলেন পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট আপনি ওই অবজেক্টের দিকে তাকিয়ে আপনার ওই ফ্রেন্ডের দিকে তাকিয়ে আপনি তাকে বললেন যে ইউনো হোয়াট সামথিং হ্যাপেন টুডে সে আপনাকে উত্তরে বলছে দ্যাটস ইন্টারেস্টিং টেল মি মোর আপনি বললেন যে মানে আজকে আপনি একটা চিন্তায় দেখেছেন আপনি সেই গল্পটাই তাকে বলেন এবং দেখেন যেহেতু আপনি একপাক্ষিক ভাবে কথা বলছেন এটা কনভারসেশন হচ্ছে না মনোলগ হচ্ছে কিন্তু আপনার মধ্যে অটোমেটিক্যালি কথা গুছিয়ে প্রেজেন্ট করার একটা স্কিল ডেভেলপ করবে এবং যেহেতু সে আপনার সঙ্গে আপনার কথা শুনে একটা 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 বিচ্ছিরি একটা টিটকারি মার্কা হাসি দিচ্ছে না আপনি কিন্তু উৎসাহ হারাচ্ছেন এবং যে কনস্ট্যান্টলি আপনাকে বলছে দ্যাটস ইন্টারেস্টিং টেল মি মোর দ্যাটস ইন্টারেস্টিং টেল মি মোর এই জিনিসটা আপনি দেখেন এবং আপনার থেকে একটু দূরে রাখেন কাছে রাখলে যেটা হয় যে আমরা অটোমেটিকলি আস্তে কথা বলি যেহেতু দূর দূরত্ব কম আস্তে আস্তে ফিস ফিস করে বলি যে ইউনো সামথিং হ্যাপেন টুডে আই ওয়েন্ট টু দ্য শপ এন্ড আই সু বিউটিফুল গার্লস মিনমিন করে কথা বলতে গিয়ে আপনি একটু পরে দেখবেন যে আপনার নিজের কণ্ঠস্বর নিজের কাছেই কেমন জানি অদ্ভুত শোনায় আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন কিন্তু দূরে রাখেন এবং সেই কারণে আপনার যদি একটু দূরত্বের কারণে একটু বেশি জোরে কথা বলতে হয় অটোমেটিক্যালি দেখবেন যে আপনার কথার মধ্যে একটা জোশ চলে আছে এবং আপনি তার একটা নাম দেন যেমন উইলসন উইলসন ছিল হচ্ছে নাম আপনি একটা নাম দেন হেই মফিজ মফিজ মফিস নো সামথিং হ্যাপেন টুডে

That's so cool. Please tell me more. আপনি উৎসাহ পাবেন এই জিনিসটা মানুষের থেকে একটু ডিফারেন্ট মানুষ জোগাড় করে কথা বলা আমরা প্র্যাকটিক্যাল লাইফে সবসময় করতে পারি না কিন্তু এই জিনিসটা আপনাকে সবসময় একটা কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে যাবে তো আমার আমি পার্সোনালি হচ্ছে মিনিয়নের একটা ফ্যান আমার অফিসে আমার বাসায় সব মিনিয়ন থাকে এবং মানে গ্রেকে আপনারা যখন যান গ্রেকে দেখবেন বিভিন্ন মিনিয়ন রাখে গ্রেকে মিনিয়ন আছে আই লাইক মিনিয়ন এবং এখানে আমার আর একটা উপহার আমি দেখাচ্ছি এটা কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা স্টুডেন্ট আমাদের জন্য আমার ওয়াইফ গ্রাজুয়েশন করা উপলক্ষে ওকে দিয়েছে দিস ইজ সো ফানি আপনি যদি এটাকে মানে নর্মালি এটাকে একটা পুতুলের মতো আপনি যদি একটা আঘাত করেন তাহলে দেখেন কি হয় উই নো ইউ কেড ডেভিড আবার দেখেন ফানি ইজ নেট এনিওয়ে তো আপনি এরকম কোন একটা ইন ইনএনিমেট অবজেক্ট আপনার রুমে যদি আপনি সেট করেন যে তার সঙ্গে আপনি কথা বলবেন আপনার ইমোশন এক্সপ্রেস করবেন আপনার অ্যাঙ্গার আপনার ফ্রাস্ট্রেশন আপনার জয় আপনার মেলান খাওয়ালি সবকিছু আপনি তার সঙ্গে শেয়ার করবেন তাহলে আমি যে অটোমেটিক্যালি আপনার কথা বলার জড়তা একটু একটু করে হলেও কমে যাবে এবং এটা একটা ভালো অভ্যাস টানা সিক্সটি সিক্স ডেজ ছেষট্টি দিন আপনি যদি এটা করেন তাহলে আপনার এটা লাইফের একটা অভ্যাসে পরিণত হবে এবং এই ভালো অভ্যাসটা আপনার কথা বলার জড়তা তো দূর করবেই আপনার ইংলিশে স্পিকিং এর দক্ষতা অনেক গুণ বাড়িয়ে দেবে সো এখন থেকে শুরু করেন এই ভালো একটা অভ্যাস প্রতিদিন আপনার একটা কাল্পনিক ইনাইনিমেট অবজেক্টের সঙ্গে কথা বলা কেমন সবাই ভালো থাকবেন ধন্যবাদ